হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি এমএস ওয়ার্ডের পিকচার সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ এমএস ওয়ার্ডের পিকচারকে আপনারা কীভাবে সাইজ করবেন ডিজাইন করবেন বিভিন্নভাবে এডিট করবেন সে সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যামেসওয়ার্ডের পিকচারকে কিভাবে আপনারা সাইজ করবেন পিকচারকে ছোট করবেন বড় করবেন অর্থাৎ পিকচারকে বিভিন্ন আকৃতি দান করবেন সেই সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আমি পিকচার সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি অর্থাৎ কিভাবে পিকচার এডিট করবেন সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অ্যামেসওয়ার্ড দু হাজার এই প্লে থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এইখানে দেখুন আমি একটি ছবি ইনসার্ট করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো ছবিকে আপনি বিভিন্নভাবে কিভাবে সাইজ করবেন সেটি দেখাবো বর্তমানে এই ছবির সাইজটি কত এবং সাইজটি আমরা কিভাবে ছোট এবং বড় করতে চাই সেটি আমরা কিভাবে করব। বর্তমানে সাইজটি কত সেটি জানার জন্য এখানে দেখুন সাইজ সেকশনে এখানে দুটি টেক্সট বক্স রয়েছে উপরেরটি হচ্ছে ছবির হাইট অর্থাৎ বর্তমানে ছবির হাইটটি কত উচ্চতা কত সেটি এখানে শো করছে ফোর পয়েন্ট এইট এইট তারপরে নিচেরটি হচ্ছে ছবির উইথ ছবিটির বর্তমানে উইথে কতটুকু রয়েছে সেটি শো করছে সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ ছয় পয়েন্ট পাঁচ ইঞ্চি শো করছে এখন আপনারা যদি এই ছবির সাইজটি ছোট অথবা বড় করতে চান এখানে উপরে এখানে যদি ক্লিক করেন এই বাটনে তাহলে দেখুন ছবির সাইজটি বড়ো হচ্ছে অর্থাৎ হাইটটি বড় হচ্ছে এবং অ্যাসপেক্ট অনুযায়ী আমাদের উইথটিও বড় হয়ে যাচ্ছে তারপরে এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন সাইজটি আবার ছোটো হয়ে যাচ্ছে এবং অ্যাসপেক্ট অনুযায়ী আমাদের উইথটিও ছোটো হয়ে যাচ্ছে অনুরূপভাবে আপনারা এখানেও ক্লিক করে সাইজটি বড় অথবা ছোট করতে পারেন এছাড়াও ছবির সাইজ ছোটো বড়ো করার জন্য আরও কিছু অপশান রয়েছে যেমন যখন আপনারা ছবির উপরে ক্লিক করছেন তখন দেখুন ছবির চারিদিকে বৃত্ত আকৃতির কিছু পয়েন্ট চলে আসছে আপনারা যদি এই যে কোনো পয়েন্টে মাউস পয়েন্টটা নিয়ে যান তাহলে দেখুন মাউসের আকৃতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরও আকৃতি হচ্ছে এখন আপনারা যদি ক্লিক করে বাম পাশে টেনে আনেন ড্রাগ করে তাহলে দেখুন ছবির সাইজটি ছোট হয়ে যাচ্ছে তারপরে আবার যদি আপনি ক্লিক করে ডান পাশে টেনে আনেন তাহলে দেখুন ছবির সাইজটা আবার বড় হচ্ছে অন্যরূপভাবে আপনারা উপরে নিচেও ছোট বড়ো করতে পারেন দেখুন আমি এখানে ক্লিক করে বড়ো করছি তারপরে আবার ক্লিক করে ড্রাগ করে আমি এটি ছোট করছি এভাবে আপনারা ডানে বামে ক্লিক করে ছোট এবং বড়ো করতে পারেন এছাড়াও আপনারা এখানে এই কোনার দিকে যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলোতে ক্লিক করেও আপনি ছোট বড় করতে পারেন যেমন আমি এখানে ক্লিক করে দেখুন ড্রাগ করে টেনে আনলাম তাহলে দেখুন এটি ছোট হয়ে গেল আবার এখানে ক্লিক করে আমি ড্রাগ করে টেনে আনলাম তাহলে দেখুন এটি বড় হচ্ছে অনুরূপভাবে আপনারা এই কোনাতেও ক্লিক করে বড় অথবা ছোট করতে পারেন এই যে দেখুন আমি এই কোনাতে এবং এই ক্লিক করে ছোট বড় করতে পারছি আপনারা যদি এই কোনা ধরে ছোট এবং বড় করেন তাহলে সেটি রেশিও অনুযায়ী ছোট বড় হবে আর আপনারা যদি এখানে উপরে অথবা ডান পাশে বাম পাশে ক্লিক করে যদি ছোট বড় করেন তাহলে সেটি রেশি অনুযায়ী ছোট এবং বড় হবে না দেখুন এই যে এখন বর্তমানে রেশিও অনুযায়ী ছোট এবং বড় হচ্ছে পর্বে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডের ছবির সাইজ ছোটো এবং বড় করবেন এবং রেশিও অনুযায়ী ছোট এবং বড় করতে হয় সেটিও জানলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপান ভিডিওগুলো কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে জানান এবং ভিডিও সম্পর্কে আপনার অন্য কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে লিখুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ